বন্ধুরা, সকালবেলা কিন্তু আমাদের ঘরে কিন্তু কাজ হচ্ছে, আর এই সবে এবার ঘরের গাঁথনি হচ্ছে, তাই তো? ইট গাঁথার পালা, এবার শুধু রানিং, শুধু ইট গাঁথি উঠছে। এই তো হয়ে গেল, হাফ গাঁথনি শেষ, আর হাফ বাকি আছে। মোটামুটি পয়লা বৈশাখের পর, বৈশাখের 15-র ভিতরে আমাদের গাঁথনির কাজ মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। হয়ে যাবে একদম বন্ধুরা। আমরা এখন তো সবাই এপারে চলে এসেছি, কেননা ওপারে ঘর হচ্ছে, মিষ্টি মিষ্টি নিয়ে সব এপারে চলে এসেছি খেতে, কেন ওপারে যা গরম পড়েছে খাওয়া যাচ্ছে না, তাই না? এইবারে চলে এসেছি গাছতলায় বসে সকালবেলা খাওয়া দাওয়া করবো, আর সবাই কিন্তু এক জায়গা হয়ে গেছি। আমরা আমরা টিম মিলে যাবো কিন্তু আজকে মধুকাটতে, তাই না? আজকে নয়তে সেই দেখা যাক কাটতে যাবো, আমরা যাবো খাওয়া দাওয়ার পরে মধুকাটতে। তাই সবাই মিলে এক জায়গায় বসে খাওয়া দাওয়াটা করে নি, তারপরে একসাথে বেরিয়ে যাবো। তাই তো বাবা, হ্যাঁ খাওয়া দাওয়া করে যাবো। হ্যাঁ নাও, খাওয়া দাওয়া করে নি, দাও মা, দাও সবার, দাও একটা মুরগি করে দাও। সকালবেলা মুরগির মাছ নাই না? হ্যাঁ সকালবেলা সবাই মিলে খাবো তো, সকালবেলা করে দুটো পর্যন্ত কাজ করে। তার আগে খেলাম তো ভেন্দি বাজার, এখন তো ডাল রয়েছে, টক ডাল গরম আম দিয়ে টক ডাল। সকাল বলতে আম তো আছে 9টা 9:30 টাকা, 10টা বাজে, 10টা বাজে না? রাত্রে 10টা বাজে। বন্ধুরা খাওয়া দাওয়া করে কিন্তু আমরা যাবো আমাদের সব আমাদের টিম নিয়ে পুরো যাবো মধুকাটতে। দাদা তো কাজ করবে ঘরে কাজ, তাই তো? আর বন্ধুরা তোমরা প্রায় সময় বলো না ঘরে কাজ কদ্দুর কদ্দুর হয়, আর আমাদের প্রায় ভিডিও কিন্তু সবসময় আপডেট থাকে যে কদ্দুর কি আমাদের ঘরটা হলো, তাই না? দেখানো সবটাই দেখানো হয় প্রায় সময়, যে ঘরে যতদূর কাজ হবে ততদূর আপডেট আপডেট পাই যাবো, বাড়ি যতবার ভিডিও হবে ততবার দেখাবো। হ্যাঁ আজকে এই জন্যই শুরুটা করলাম বাড়ির থেকে ভিডিওটা, কেননা বাড়ি কদ্দুর কি কাজ হলো, কদ্দুর কি ভিড় গাঁথা হলো, এখান থেকে শুরু করে আমরা যাবো মধুকাটতে, ঠিক আছে না? একদম বন্ধুরা চলে এসছি। আর সবার প্রথমে আমাদের দরকার আছে হেতাল পাতা, শুকনো হেতাল পাতা আর কাঁচা হেতাল পাতা। এই হচ্ছে শুকনো পাতা, সব ধোঁয়া হবে, সবাই হাতে হাতে তাড়াতাড়ি বানায় না। এখন বানাচ্ছি পোকা তাড়ানো মেশিন, তাই তো? হ্যাঁ হ্যাঁ পোকা তাড়ানো মেশিন, কিনতেও পাওয়া যায় কিন্তু আমাকে ধারে না কিনতেও হয়, পাতা রয়েছে শুকনো পাতা। দেখো কিন্তু খেজুর, এগুলো হেতালের হেতালের খেজুর, পুরো একদম খেজুরের মতো খায়, কাঁচা খাওয়া যায়, একটু কষকষ লাগে, পাকলি ভালো লাগে। এর ভিতরে সাদা একটা ইয়ে হয়, এটা খায় দানা। কাকা খেজুর খাচ্ছি, দাদা কোথায় গেলে? ডিপে চলে গেছে, নিচে বড় বড় তা করে। পাঁচ কিলো মতো নিয়ে যেতে হবে, না দিদা আর ভাত দেবে না বলেছে রাত্রিরে, সকালে বলেছে মাংস দিয়ে খাতি দিলাম, পাঁচ কিলো মতো নিয়ে আসবা, রান্না রাত্রি দেবে না ভাত, বানানো বানানো। হয়ে গেল আমাদের গাড়ি বানানো পুরো কমপ্লিট, পুরো গোল গোল করে সব
এবার যাবো সোজা চাকের ধারে, চা কত বেশি দূর না, আমাদের ওই সামনে দোকানা চাক দেখি মধু হয়েছে নাকি। চলো যাও না, যে দেখতে পারো সেই দিকতে যাও না, তাকে ধরে ছেলে উঠতে হবে বেশি দূর না। বন্ধুরা আমরা কিন্তু চলে এসেছি আমাদের সেই দেখা চাকের ধারে, আর এ পাশে একটা ছিল আর ও পাশে একটা, কিন্তু বোঝা যাচ্ছে না যে মধ্যখানে কেউ কাটিয়ে গেছে কিনা। কিন্তু আমরা কাটি দিচ্ছি অনেকদিন হয়ে গেছে, দশ পনেরো দিন তো হয়ে গেছে তাই না। এখন দেখি ধোঁয়া দেবো, যদি হয় তো ভালো, না হলে আর কিছু করার নেই, চাক তো রয়েছে আমাদের। ওই যে সামনে সেই বড় চাকটা, ওই যে এইদিকে ওইদিকে একটা চাক, তাহলে এখানে বসে কাটিটা কোনো ধরা নেই, ধরা এইটা কাটি তারপরে ওইটা কাটি বেরোয় যাবো, দুটো একসাথেই কাটবো। হ্যাঁ দুটো একসাথে, চলো তিনটে কাটে নাও। দেখ মা মা গো দাম জানি দেখ বাবা, ধরা এটা ধরা নাই ঠিক আছে মধু হয়েছে হয়েছে। একদম সুন্দর করে দাও, পরে দেন আরো ভালো হয়। সুন্দর পোকা যা করে তো আর কি বলবো, করুক ভয় লাগলো এরকম ভাই দাঁড়ায় থাকতে হবে পোকা এরকম। পোকা বেরোচ্ছি, হ্যাঁ আসো ঠিক আছে, এবার আরেকটা চাক রয়েছে আরেকটা কাটবো, তারপরে চলো 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 ওই চাকে চলো। হয়েছে ঘুরলি দাও কাপড় ঘুরলি দাও
বেশি করে ধরে থাকবে আস্তে গাছের ছালনা ওঠে সেই জন্য এটুকু রয়েছে সব আমাদের পোষা চাক না কেউ পায়নি তাই লোকে পাই গেলি তখন আর দাউটা সুন্দর হলো সুন্দর হয়েছে দারুণ মতো হয়েছে আবার কদিন বাদে আসলে আবার মতো হবে ঠিক আছে আমাদের মধুকাটা কমপ্লিট এবার এইটা জল রয়েছে এখন এই রাস্তা থেকে যাবো যাই দেখাবো কতটা কি মধু হলো তাই তো চলো চলো রাস্তা থেকে চলো 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 তাহলে চলো বন্ধুরা চলে আসলাম মতো একদম রাস্তার পাশে মধু ঘাটে বসো দেখো খেলা করি কি লোক পোকা আইসি পোকা এরা খায় আর হা আর বন্ধুরা এরকম মধু যদি খেতে চান তাহলে আমরা কিন্তু একটা দারুণ জিনিস নিয়েছি মানে দারুণ একটা পরিষেবা নিয়ে এই ভিডিওটা আজকে করলাম একদম সেই পরিষেবাটা কি কাকা নিয়ে আসো একটা আমি নিয়ে আসি নিয়ে আসো কাকা নিয়ে আসো তো বন্ধুরা এই হচ্ছে এর ভিতর আছে সুন্দরবনের খাঁটি মধু খোলো তো ওপেন করো এটা এটাই খোলো এই যে এটা হচ্ছে সুন্দরবন র হানি লেখা আছে এখানে 100% মানে পিওর আমাদের সুন্দরবনের খাঁটি একদম মধু হ্যাঁ কাকা ও দাঁড়াও এর ভিতরে চামচ আছে কেন বের করো বের করো হ্যাঁ টেস্ট করে দেখো দাও সবাই এই মধুটা ওই যেটা খেলে হ্যাঁ আর এইটার মধ্যে পার্থক্য কি আছে সেটা খেলে দেখো টেস্ট ঠিক আছে একদম পারফেক্ট পুরো একদম ঠিক আছে একদম খাঁটি মধু তো বন্ধুরা এই মধু যদি আপনাদের ঘরে এবং বাড়িতে যদি নিয়ে যেতে চান তাহলে আমাদের পিন কমেন্ট ও ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করবেন এবং বাড়িতে মধু নিয়ে যাবেন পুরো একদম স্যাংস্যাং অর্ডার আমাদের এলাকার একটা দাদা এই মধুটা মানে সুন্দরবনের মধু টোটাল ভারতবর্ষের সব জায়গায় ডেলিভারি দিচ্ছে এবং ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে লাগলে মধু এই নিচে দেওয়ার যে নাম্বার দিয়ে রাখবো নাম্বারে যোগাযোগ করবেন মধু পেয়ে যাবেন এরাই সময় তো আপনারা জিজ্ঞাসা করুন খাঁটি মধু পাবো কি করে পাবো কি করে হয়তো খাই দেখি আমাদের এখান থেকে কুরিয়ার হয় না কিন্তু ওই দাদাটা আমাদের মানে বললো যে আমাদের আমরা কুরিয়ার করে দেবো সেই উদাহরণ করে আজকে আমরা চলে আসলাম মধু কাটতে আর মধু আজকে যদি না কাটতে আসতাম মধু পাতাম না তাই না লোকে কাটে নিয়ে যেত দুটো চাক এসে দেখতাম নেই তিন মাস ধরেই তো কাকা মধু কাটার সিজন চলে হ্যাঁ তিন মাস তারপরে তো ৯ মাস রিজার্ভ থাকে হ্যাঁ রিজার্ভ আর আমাদের এই সুন্দরবনের মধু যদি কেউ নিয়ে ঘরে রাখে হ্যাঁ কমসে কম 3-4 বছর পাঁচ বছর কোনো কথা হবে না
মধু অবশ্যই আমাদের দেওয়া নাম্বার থেকে অবশ্যই মধু নেবেন, একদম পুরো সিল প্যাক। হ্যাঁ একদম প্যাকটা কাকা ধার দিয়ে দেখা দাও ক্লোজে, তাহলে ফটাফট যাও লিঙ্গে যাও নাম্বার নাও আর ফটাফট কল করো আর পেয়ে যান ঘরে বসে মধু, সুন্দরবনের খাঁটি মধু, অরিজিনাল মধু যেটা। তাহলে এই মধু তো রয়েছে, এই মধু বাড়ি নিয়ে রাখবো, খাবো, বিক্রি করবো, সব রকম করবো, বাড়ির দিকে ফেরবো, তাই না? তার ভিতরে বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করবো, ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে নেবেন, আর কোনো বন্ধু যদি চ্যানেল নতুন হন তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখা হচ্ছে পরে ভিডিওতে, ততক্ষণের জন্য আর ফটাফট করে মধু কিনুন।